হে এভরিওয়ান, আমি চলে এসেছি একটা ভিডিও শেয়ার করব বলে। অনেক দিন থেকে ভিডিওস দেওয়া হয় না, অ্যাকচুয়ালি সেরকম করে এডিট করা হচ্ছিল না। আজকের ব্রাইড আমার বড় ব্রাইড, আর আজকে আমাকে অ্যাসিস্ট করছে সঞ্চিতা। আর আজকে আমাকে ভিডিও করে দিয়েছে ক্লাস সিক্সের একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে। সো ক্যামেরাটা একটু কেঁপে গেছিলো। ওকে, গিয়ে দেখি ব্রাইডের কোনো আইব্রো করা নেই, দেন আমি আইব্রোটা করে নিই, করে মেকআপ স্টার্ট করি। আর আমি আজকে ইউজ করেছি প্লামের একটা টোনার অয়েল, ওর প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন। তো আমি অ্যাকোয়াব্লাস ইউজ করেছি পিএসসির, আর প্রাইমার ইউজ করেছি পিএসসি পোর প্রাইমার, যেহেতু ওর অয়েলি স্কিন ছিল, প্রচণ্ড পরিমাণে পোর ছিল। আর যেহেতু হালকা পাতলা ওর স্কিনে র্যাশেসের দাগ ছিল, সো আমি এখানে নাইকার একটা কনসিলার ইউজ করলাম, যেটা ওর শেড থেকে অনেকটাই ডার্ক ছিল। আর এখানে আমি ফাউন্ডেশন ইউজ করেছি আই ম্যাজিক। ফাউন্ডেশন ইউজ টাইম আমার সেই বুনুটা ভিডিও করতে ভুলে গেছে, ইয়া কিছু একটা প্রবলেম হয়েছিল, সো সেই ক্লিকটা নেওয়া হয়নি, তার জন্য আমি সেটা স্কিপই করে দিলাম, আমি তো আর নতুন করে এখন করতে পারবো না। দেন আমি ইউজ করলাম কনসিলার, কনসিলার ইউজ করেছি ফর হাইলাইট, পিএসসির একটা কনসিলার ইউজ করেছি। দেন পাউডার দিয়ে ভালো করে সেট করে নিয়ে আমি এখানে কন্ট্রোল ব্লাশ অন সব করে নিয়েছি, করে দেন আমি আইব্রোজটা করে নিলাম সুন্দর করে। দেন আমি আই মেকআপ করলাম, আই মেকআপ করে লিপস্টিক লাগালাম, হাইলাইটার আমি আজকে ইউজ করেছি অফরাশে হাইলাইটারটা। আজকে আমি ট্রান্সলুশন পাউডার ইউজ করেছি আই ম্যাজিকের, যেটা নিউ, আমি কিছু কিছু প্রোডাক্ট নিউ কিনেছি সেটাই এখানে ইউজ করেছি। মাস্কারাটাও আমি আই ম্যাজিকের ইউজ করেছি, আমি কিছু নতুন কিনলে সেটা কতক্ষণে রিয়েল ব্রাইট বা কোনো মডেলের ওপর ট্রাই করবো সেটার জন্য ওয়েট করে বসে থাকি। অ্যান্ড আমি এখানে ফেসেস ক্যানাডার একটা লাইনার ইউজ করেছি, দেন আমি ভালো করে আন্ডার আইটা করে নিলাম, দেন আমি পিএসসির ফিক্সারটা ইউজ করেছি, আর আজকে আমি হাইলাইটার ইউজ করেছি অফরা, তোমাদেরকে আগেই বললাম। আর এখানে আমি বিন্দি লাগানোর একটা ট্রিক শেয়ার করেছি, তোমরা যেটা বিন্দি পরো অনেকেই বলো যে খুলে যায়, সেক্ষেত্রে তোমরা আইল্যাশের গ্লুটাকে ইউজ করতে পারো, সেটা আইল্যাশের যে কোনো গ্লু হতে পারে। আমি আজকে আই ম্যাজিকের আইল্যাশ গ্লুটা ইউজ করেছি, কারণ সেগুলো আমার প্রত্যেকটা প্রোডাক্টই নিউ, আর নিউ প্রোডাক্ট মানে আমি সেটা অবশ্যই ইউজ করতে ভালোবাসি। লিপস্টিকটা একটু নিউড রাখার চেষ্টা করলাম, আর সফরালে প্যালেট থেকে আমি লিপস্টিকটা ইউজ করেছি। দেন হেয়ারটা বেঁধে নিলাম, বাট তখনও ফুল আসেনি, আর সেরকম করে বোল্ড লুক চাইছিলো না, সে বললো হালকা করে একটু হেয়ারটা করে দাও দিদি। আমি ফুল আস্তে আস্তে বাকিদের পার্টি মেকআপগুলো ডান করে দেন আমি আবার ব্রাইডকে ফুল টিকলি দেন নথ লাগিয়ে দিলাম। এই হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক। অ্যান্ড সাথে আমি আটটা পার্টি মেকআপও করেছিলাম, সাথে আমাকে সঞ্চিতা আজকে অ্যাসিস্ট করেছিল, আর দেখে অবশ্যই জানিও। আর সেই বুনুটাকে অনেক অনেক ধন্যবাদ যে এত ছোট বাট আমাকে এতগুলো ভিডিও করে দিয়েছে। আর কেমন লাগছে জানিও। টাটা বাই বাই, নেক্সটটা আবার দেখা হবে।